এই সরকারের অধীনে নির্বাচন যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসার রাজনীতিতে রূপ নিচ্ছে সেটি প্রতীয়মান হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে ব্যক্তির স্বার্থ হাসিল হতে পারে এই রাজনীতি দিয়ে কিন্তু বৃহত্তম স্বার্থ কখনোই হাসিল হবে না অর্থাৎ জনগণের যে স্বার্থ জনগণের যে চাহিদা জনগণের যে কল্যাণ এই সমস্ত জিনিস কখনোই এই রাজনীতি দিয়ে অন্তত কল্যাণকর বয়ে আনতে পারে না কাজ করে কি বিএনপি বর্তমানে হিরো আলমের নামে মামলা দেয়া হয়েছে কোন মামলা কিসের মামলা এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এদিকে দেখা যাচ্ছে বগুড়ার নির্বাচন হওয়ার পরেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা যাকে নিয়ে হচ্ছে সেটি হচ্ছে হিরো আলম এবং হিরো আলম মোটামুটি তিনি গণমাধ্যমের সামনে পরিষ্কার করে দিয়েছে যে নির্বাচন মোটামুটি সুস্থ হয়েছে তবে ভোট গণনা অর্থাৎ ইভিএম এর মাধ্যমে যে ভোট গণনা করা হয়েছে সেই ইভিএম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বা নির্বাচন কমিশনারের উপরে আঙুল তুলেছেন তিনি বলছেন যে মোটামুটি ইলেকশন ভালো হয়েছে তবে যেই ইভিএম ব্যবহার করা হয়েছে সেই ইভিএম এর মাধ্যমে ভোটের সুপি করা হয়ে তাকে ফেল দেখানো হয়েছে আর এই ইভিএম সম্পর্কে আপনারা জানেন যে বিগত দিনগুলোতে বাংলাদেশে ইভিএম নিয়ে মোটামুটি প্রশ্নবিদ্ধ আছে এবং বলা যায় যে সব দলই ইভিএম বাতিল চাই একমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই ইভিএম পদ্ধতি রাখতে চায় আর ইভিএম এমন একটি বিষয় এটা হল সম্পূর্ণ ডিজিটাল একটি বিষয় আর এই ইভিএম এর মাধ্যমে মোটামুটি ভোট ডাকাতি বা ভোট ছিনতাই করা খুব সহজ একটি পদ্ধতি বলা যায় যদি অসৎ নিয়ত থাকে নির্বাচন কমিশনার বা নির্বাচনের দায়িত্বে যারা থাকে সেই ইভিএম নিয়েই মূলত হিরু আলম অভিযোগ তুলেছেন ভোট গণনা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে এই ভোট সুস্থ এবং এরপরে দেখা গেল বিএনপির পক্ষ থেকে বলা হল যে হিরো আলমের মতন একজন ইউটিউবার তাকে হারানোর জন্য সরকার কাঠসুপির আশ্রয় নিয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানালেন যে হিরো আলম হিরো হয়ে গিয়েছে সত্যিকারের হিরো হয়ে গিয়েছে এই বক্তব্যের প্রতিফলিত হিসাবে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের গণমাধ্যমে জানালেন যে হিরো আলমের জন্য এত দরদ হিরো আলম তো জিরো হয়ে গিয়েছে এরপর পরে আমরা দেখতে পেলাম যে হিরো আলম নিজেই গণমাধ্যমের সামনে কথা বললেন এই ব্যাপারে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিলেন তার একটি আসনে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কি হিরো আলম বললেন যে আপনি দলীয়ভাবে নির্বাচন করবেন আপনি যে আওয়ামী লীগের দলে আছেন সেই দলীয়ভাবে নির্বাচন করবেন এবং আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব। দেখা যাবে খেলা হবে নির্বাচনের মাঠে খেলা হবে কে যেতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তারা আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে নির্বাচন সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা অপরদিকে নির্বাচনের প্রচারণা যখন হিরো আলম চালাচ্ছিলেন তখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একজন কোন একটা মাদ্রাসার প্রিন্সিপাল তিনি বলছেন যে হিরো আলমকে তিনি একটি গাড়ি গিফট করবেন উপহার হিসাবে দিবেন একটি নোহা গাড়ি সেই ভিডিওটি ছড়িয়ে পড়লে মোটামুটি নির্বাচনের সময় হিরো আলম ব্যস্ত ছিল এবং নির্বাচন শেষ হওয়ার পরে হিরো আলমকে সেখানে তলব করা হয়েছে এবং আজ ফাইনালি হিরো আলম সেই গাড়িটি নেওয়ার জন্য উপহার হিসাবে নেওয়ার জন্য সেখানে যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় হিরো আলম যে গাড়িতে গাড়ির যোগে যাচ্ছিলেন সেই গাড়ির হয়তো স্পিড গতি বা একটু বেশি ছিল এই জন্য হাইওয়ে পুলিশ হিরো আলমের নামে মামলা দিয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে এখন আপনি যদি আপনাকে যদি কারোর ভালো না লাগে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথা বলবে যেমন হোক আওয়ামী লীগ তাকে ছলে বলে কলে কৌশলে যেমনে হোক তাকে ব্যাকফুটে ফালানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক কথা যাই হোক হিরো আলমের নামে মামলা দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গাড়ি স্পিডে স্পিডে চালানোর ফলে কিছু কিছু রোডে দেখবেন লেখা থাকে যে গতিসীমা গতিসীমাট এর উপরে চালানো যাবে না তো ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে হাইওয়ে পুলিশ থাকে নিয়ে দাঁড়িয়ে থাকে এবং স্পিড তারা মাপ দেয় তার বেশি হলে তারা তাৎক্ষণিকভাবে তাকে ধরে মামলা দিয়ে দেয় জরিমানা করে তেমন একটি মামলা হয়েছে হিরো আলমের নামে অপরদিকে দেখা যাচ্ছে যে হিরো আলম সেই গাড়িটা আজ উপহার হিসাবে পাওয়ার পরে সেই গাড়িটার তিনি সমগ্র বাংলাদেশের জন্য অ্যাম্বুলেন্স সাধারণ রোগীদের বহন করার জন্য অ্যাম্বুলেন্স হিসাবে তিনি ঘোষণা দিয়েছে যে তিনি অ্যাম্বুলেন্স বানাই দিয়েছে সেই নোহা গাড়িটা এই গাড়িটা গ্রহণ করেছে থেকে কিন্তু মাশাল্লাহ খুব দারুণ একটি উদ্যোগ এবং দারুণ একটি বিষয় কাজে লাগিয়েছে হিরো আলম এটাই বলবো আমরা অপরদিকে দেখা যাচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি যেটা আমরা বলছিলাম শুরু থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেই কথা বলবেন তাদেরকে তারা চলে বলে কৌশলে ঘায়াল করার চেষ্টা করছেন এবং রাজনীতিকভাবে কোনো মানে বিরোধী মতকে এমনভাবে দমন করছেন আওয়ামী লীগ সরকার যে আসলে এটা কারোর মানসিকতা হতে পারে না এই যে দেখুন হিরো আলমকে এত জনপ্রিয়তা কে বানালেন এই আওয়াম কিন্তু আওয়ামী প্রতি মানুষ রাগ করে হিরো আলমকে ভোট দিয়েছে অনেক আওয়ামী লীগ আছে তারা হিরো আলমকে ভোট দিয়েছে অনেক বিএনপির লোক আছে তারা হিরো আলমকে ভোট দিয়েছে প্রতিহিংসার রাজনীতি করে কোনো রাষ্ট্র ইতিহাস সাক্ষ্য দেয় কোন রাষ্ট্র ভালো অবস্থানে যেতে পারছে এটি আসলে পাওয়া যায় না একমাত্র ভালো অবস্থানে রাষ্ট্রকে নিয়ে যাইতে হলে আপনাকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য দিতে হবে এবং জনগণের জনগণ যা চাই সেটিকেই বাস্তবায়ন করতে হবে তাহলেই মূলত দেশের রাজনীতি প্রেক্ষাপট থেকে দেশের উন্নয়ন ঘটবে তথা দেশের কল্যাণে সমাজের কল্যাণে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হবে এবং দেশের পরিস্থিতি ভালো হবে